চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বচ্ছ ভারত অভিযান আজ সকালে নওদা থানার পাটিকাবাড়ি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং পাটিকাবাড়ি হাইস্কুলে দীর্ঘদিনের জমে থাকা জঙ্গল সাফ করা হয়। আজকের এই জঙ্গল সাফাই অভিযানে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রাকি মণ্ডল, উপপ্রধান আব্দুর রব শেখ সহ চাঁদপুর পঞ্চায়েতের অন্যান্য বিভিন্ন সদস্য এবং এলাকার বহু মানুষ আজকের এই সাফাই অভিযানে সামিল হন। এলাকাকে জঙ্গলমুক্ত করতে পেরে খুশি প্রধান থেকে সাধারণ মানুষ সকলেই। নওদা থেকে এসকে আফতাবের রিপোর্ট, এবি ২৪ নিউজ। আজকে আমাদের নওদা থানা চাঁদপুর গ্রাম পঞ্চায়েত উদ্যোগে ভারত মিশন গান্ধীজির জন্মদিন উপলক্ষে একটা পরিষ্কার পরিশ্রম সভা ডেকেছি। আমরা আজ কোথায় কোথায় পরিষ্কার করছেন? চাঁদপুর হাসপাতাল, হাইস্কুল, পাটকাবাড়ি হাইস্কুল। কতজন মানুষ আজকের এই কাজে স্বেচ্ছায় অংশগ্রহণ করছেন? তা কি উদ্দেশ্যে পরিষ্কার করা হঠাৎ? আপনার নাম? আমার নাম রাকি মণ্ডল। আপনি কি দায়িত্বে আছেন? চাঁদপুর অঞ্চলের প্রধান। আজকে আপনারা সকলেই জানেন আমাদের ভারতবাসীর জাতির পিতা মহাত্মা গান্ধীর জন্মদিবস। এই জন্মদিবসকে স্মরণ করার জোর রেখে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের উদ্যোগে যে কর্মসূচি সারা ভারতবর্ষে হচ্ছে, সেই কর্মসূচির অংশীদার হিসাবে আমরা চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে স্বচ্ছ ভারত মিশন, চাঁদপুর হাসপাতাল এবং পাটিকাবাড়ি হাইস্কুলে চারিদিকে যে জঙ্গল এবং পাটিকাবাড়ি হাইস্কুলের গৃহ শিক্ষা গৃহকক্ষে আমরা সাফাই অভিযান আজকে করলাম। আজকের এই কর্মসূচিতে অংশ নিয়েছে চাঁদপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগী নাগরিকগণ এবং ভিআরপি টিম, এসএসজি গ্রুপের মহিলারা আমাদের এই কর্মসূচিতে সক্রিয় স্বেচ্ছায় অংশগ্রহণ করেছেন। আপনার নাম? আমি আনারুল শেখ, পঞ্চায়েত সমিতির ২৯ নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য। আজ মহাত্মা গান্ধীর যে জন্মদিন গান্ধী জয়ন্তী, তার উপলক্ষে আজ গ্রাম চাঁদপুর গ্রাম পঞ্চায়েতে উপলক্ষে আজ একটা কর্মসূচি করা হয়েছে সব সাফাই করার জন্য। আজ কোথায় কোথায় এই সাফাই অভিযান করলেন? চাঁদপুর চাঁদপুর হসপিটাল পুরো সাফ সাফাই করা হলো। এছাড়া পাটিকাবাড়ি হাইস্কুল। আজকে এখানে কত মানুষ এই কাজের জন্য অংশগ্রহণ করেছেন? এখানে ৫০০ প্লাস পুরুষ, মহিলা ২০০ প্লাস। তো এই কাজটা করাতে কীরকম মানে আপনাদের সুবিধা হলো বলে মনে করছেন? সুবিধা, জনসাধারণ সুবিধা, যে ডেঙ্গুটা হচ্ছে মশা মাছি এতে দূর হবে অনেক, এই উপলক্ষে আমরা এটা কাজটা করেছি।
তো কাজটা করার পর আজ কেমন লাগছে আপনাদের? খুব ভালো লাগছে। এই যে এত মানুষ একসাথে কাজ করলেন, হ্যাঁ খুব ভালো লাগছে ব্যাপারটা। এদেরকে কোনো পারিশ্রমিক লাগবে? না না কোনো কোনো সব নিজের ইচ্ছায় করলেন, নিজের ইচ্ছায়। গ্রামের মানুষ? গ্রামের মানুষ। আপনার নাম? আব্দুর রব শেখ। আপনি কি দায়িত্ব রয়েছেন? আমি এখানকার চাঁদপুরাঞ্চল উপপ্রধান। আর্থিক লেনদেনের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান চাঁদপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড, ঠিকানা চাঁদপুর নওদা মুর্শিদাবাদ। এখানে সেভিংস অ্যাকাউন্ট, রেকারিং ডিপোজিট, ফিক্সড ডিপোজিট, এমআইএস, ডবল স্কিম, জল প্রকল্প এছাড়াও সরকারি বিভিন্ন প্রকল্পের টাকা লেনদেন করা হয়। সমস্ত রকমের চেক ভাঙানোর সুব্যবস্থা আছে, সম্পূর্ণরূপে কম্পিউটার দ্বারা পরিচালিত, সর্বদা সঠিক সময়ে পরিষেবা দেওয়াই আমাদের লক্ষ্য। পোশাকের জগতের একমাত্র নির্ভরযোগ্য বস্ত্র প্রতিষ্ঠান জয়কালী বস্ত্র ভাণ্ডার, প্রোপ্রাইটার অধীর কুমার মণ্ডল, ঠিকানা আমতলা হসপিটাল রোড, মুর্শিদাবাদ। সর্বভারতীয় শাড়ির বিপুল সম্ভার পাবেন বিবাহের বেনারসি, তাঁত শাড়ি, সিল্ক শাড়ি, কাতান, জামদানি, ফ্যান্সি শাড়ি, ছাপা শাড়ি সহ বিভিন্ন ধরনের শাড়ি। রেডিমেড পোশাকে পাবেন মেয়েদের জন্য চুড়িদার, লেহেঙ্গা, চুড়িদার পিস, নজরকাড়া কুর্তি, প্লাজো, লেগিংস, জেগিংস, জিন্স, টপ, ক্রপ টপ, স্কার্ট, নিত্য নতুন ডিজাইনের গাউন সহ সমস্ত রকমের এথেনিক ও ওয়েস্টার্ন ড্রেস।